সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মামুন মোটরস, আপনাদেরকে আরও একবার সুস্বাগতম। তো যাই হোক, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন পর্বের নতুন কাজ, কাটিং দ্য কম্প্রেসর অ্যান্ড চেক দ্য কয়েল। আসলে আমি এই মুহূর্তে দেখাতে যাচ্ছি কিভাবে কম্প্রেসার, ফ্রিজের কম্প্রেসারগুলো কেটে কয়েলটা চেক দিয়ে কম্প্রেসার ঠিক করতে হবে। জাস্ট মনোযোগ সহকারে দেখবেন, আশা করি সবাই বুঝতে পারবেন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কম্প্রেসারের কয়েলটা চকচকা মনে হচ্ছে, আসলে যতটুকু মনে হচ্ছে ততটুকু কিন্তু না। আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে দুই প্রকারের কয়েল থাকে, রানিং এবং স্টার্টিং। তো রানিং কয়েলটা আসলে ঠিক আছে, বাট স্টার্টিং কয়েলটা জ্বলে ডাগের অবস্থানে এখন আর নেই, যার কারণে এটা নতুন করে আবার কয়েল বাইন্ডিং করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল একটা কয়েল কীভাবে পুড়ছে। তো দেখতে পাচ্ছেন যে কীভাবে কয়েলটা পুড়ে, স্টার্টিং কয়েলটা পুড়ে রানিংয়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে জড়িয়ে গেছে, যার কারণে এই কম্প্রেসারটা আগের মতো আর কাজ করে না, যার কারণে নতুন করে বাইন্ডিং করলে ইনশাল্লাহ পুড়বেন না এই কম্প্রেসারটা, আবার চলার সক্ষমতা ফিরে পাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে কয়েলগুলো কেটে আমি কীভাবে আলাদা আলাদা করে ফেলতেছি, যার কারণে এটা বাইন্ডিংয়ের সময় আপনারা দেখতে পারবেন যে কীভাবে বাইন্ডিং করতে হচ্ছে বা কীভাবে বাইন্ডিং করি। এর আগে একটা ভিডিওতে আমরা বন্ধু বারবার কমান্ড করতেছেন যে আসলে কোন তারের সঙ্গে কোন তারটা জোড়া দিলে কম্প্রেসারটা ভালো মতো চলবে। তো ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে এগুলো দিয়ে দেবো, আপনারা যেটা দেখে সম্পূর্ণ উপলব্ধি করতে পারবেন যে আসলে কম্প্রেসারগুলো কীভাবে বাঁধাই করতে হয়। তো আমি শর্টে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।